সিনিয়র জুনিয়র বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমি বিপুল, তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে তোমাদের বনগাঁর টপ ফাইভ দুর্গা পুজো প্যান্ডেল দেখাতে চলেছি, তো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা। ওকে, কোথায় কী প্যান্ডেল হচ্ছে, কতটা কাজ এগিয়েছে, সম্পূর্ণ কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা। তো গাইস, চলে এসেছি বনগাঁ গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, আর এখানে এবছরের প্যান্ডেলের থিম হংকং শহরের গ্র্যান্ড লিসবোয়া প্যালেস। তো দেখতেই পারছো প্যান্ডেলের নিচের অংশের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো দেখতেই পারছো প্যান্ডেলে বাঁশের উপরে বাটাম লাগানো হয়েছে, আর বাটামের উপরেই বসবে প্লাই, আর প্লাইয়ের উপরেই বসানো হবে কালারিং কাজ। তো চলো এবারে প্যান্ডেলের ভিতরে কতটা কাজ হয়েছে দেখি। তো প্যান্ডেলের ভিতরে নিচে দেখতে পাচ্ছি প্লাইউড বসানো আছে। তো প্যান্ডেলের ভিতরে প্লাইউডের কাজ দেখছি অনেকটা হয়ে গেছে, চারি সাইডে প্লাইউড লাগিয়ে ভেতরে প্লাইউডের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, আর উপরের দিকটায় কিছু প্লাইউড লাগানো বাকি আছে এখনো। তো এবারে চলে এসেছি অভিযান সংঘ ক্লাব, আর এখানকার এবারে আকর্ষণ রাজমহল। এখানে প্রত্যেক বছরই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আর এবছরও খুব সুন্দর ভালো প্যান্ডেল হতে চলেছে। তো গাইজ, এবারে চলে এসেছি শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব, আর এখানকার এবছরের থিম বৃন্দাবনের মন্দির হতে চলেছে। এখানে প্রত্যেক বছরই খুব বড় করে প্যান্ডেল করা হয়, এখানে প্রচুর মানুষের ঢল নামে প্রত্যেক বছর। আর প্রত্যেকটা প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারো। এবারে আমরা চলে এসেছি তিন নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘ। এখানকার এবছরের থিম ডিজনিল্যান্ড, আর একই থিম হতে চলেছে কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এখানকার প্যান্ডেলের এরিয়া অনেকটা বড়, প্রত্যেক বছরই এখানে অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছ এটা একটা অনেক বড় পার্কিং এরিয়া, আর এই পুরো পার্কিং এরিয়াটা জুড়ে মেলা ও দোকানপাট বসবে। তো গাইস, এবারে আমি চলে এসেছি টাউন হল জাগ্রত ক্লাব, আর এবছর এখানকার থিম প্রাচীন ভারতের অনুকূলে এক মন্দির তৈরি করা হচ্ছে। দেখো মন কাশবন তুলছে যে সারি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে সারি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি।